সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোমস্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 5 নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় শালক সংশ্লেষণ। এই পাঠ শেষে আমরা জানতে পারব উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে, ব্যাখ্যা করতে পারব শালক সংশ্লেষণের সংজ্ঞা, বলতে পারব শালক সংশ্লেষণের বিক্রিয়া, ব্যাখ্যা করতে পারব শালক সংশ্লেষণের তাৎপর্য, গুরুত্ব জানতে পারব। আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে। যদি কিছু তোমরা না বুঝতে পারো তাহলে আমাদের আমার বোর্ডে মোবাইল নাম্বার দেওয়া আছে, নাম্বার দিয়ে জানতে পারবে, ফোন করে। তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে আমরা জানব উদ্ভিদ কীভাবে খাদ্য প্রস্তুত করে। উদ্ভিদ মাটি থেকে পানি এবং বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। সূর্যালোক ও ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ জাতীয় খাবার এবং উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন করে। তাহলে কী করে উদ্ভিদ? গ্লুকোজ তৈরি করে এবং উপজাত হিসেবে অক্সিজেন তৈরি করে। কীভাবে করে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটি থেকে পানি শোষণ করে সূর্যালোকের উপস্থিতিতে এবং পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ জাতীয় খাদ্য উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ কোষে উপস্থিত ক্লোরোফিল নামক রঞ্জক আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। কী করে? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং উৎপন্ন খাদ্যের মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চিত থাকে। তাহলে স্থিতি শক্তিটা কী? যে শক্তি সঞ্চিত থাকে। দেখো আমরা যখন চলাফেরা করি বা কথা বলি, এগুলির জন্য আমাদের শক্তি প্রয়োজন। এই শক্তি কোথা থেকে আসে? উদ্ভিদ থেকে আসে, খাদ্য থেকে আসে। আর এই খাদ্য পাই আমরা উদ্ভিদ থেকে। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, কিন্তু প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। প্রাণীরা হলো খাদ্যের জন্য জীব এবং উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি সবুজ উদ্ভিদ নিজেরাই তাদের নিজেদের খাবার তৈরি করতে পারে, এজন্য তাদেরকে সবুজী উদ্ভিদ বলা হয়। এখানে একটা ছবি আঁকা রয়েছে, দেখো উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ এবং উদ্ভিদ কী করছে? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিচ্ছে এবং উদ্ভিদ মাটি থেকে মূলের সাহায্যে পানি গ্রহণ করছে এবং কী করছে? সূর্যালোকের উপস্থিতিতে পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করছে, সেটা হলো কি? গ্লুকোজ। এবং কী করছে? অক্সিজেন নির্গত করছে। এখন তোমার প্রশ্ন করতে পারো যে এখানে যে উদ্ভিদটা আঁকা রয়েছে সে উদ্ভিদটা হলো স্থলজ উদ্ভিদ। আমরা জানি স্থলজ উদ্ভিদ মূলের সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে। এখন তোমরা যদি প্রশ্ন করো আমাকে যে পানিতে থাকা উদ্ভিদ কীভাবে শালক শোষণ প্রক্রিয়া সম্পন্ন করবে, তখন তারা কী করবে? পানি থাকা উদ্ভিদগুলি দেহতলের সাহায্যে পানি সংগ্রহ করবে, কিন্তু স্থলজ উদ্ভিদ কী করে? মূলের সাহায্যে পানি সংগ্রহ করে। এখন আমরা এখানে যে দেখলাম উদ্ভিদ কী করলো, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়েছে এবং মূলের সাহায্যে ও মাটি থেকে পানি নিয়েছে এবং সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ জাতীয় খাদ্য তৈরি করেছে। এই যে এখানে যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এই প্রক্রিয়াকে আমরা শালক সংশ্লেষণ করব। তাহলে আমরা জেনে নিই শালক সংশ্লেষণ কী বা কোথা থেকে এসেছে। শালক সংশ্লেষণ শব্দটি দুটি গ্রিক শব্দ ফোটোস এবং সিনথেসিসের সমন্বয়ে গঠিত। কি দুটি শব্দ? ফোটোস এবং সিনথেসিস সমন্বয়ে ঘটে। তাহলে ফোটোসটা কি? ফোটোস অর্থ হলো আলোক এবং সিনথেসিস অর্থ সংশ্লেষণ। ফোটোস আমরা অন্যভাবে বলতে পারি যেমন আলোর উপস্থিতি এবং সিনথেসিস হলো নতুন কিছু তৈরি করা। সংশ্লেষণ মানে কি? একের অধিক কয়েকটা উপাদান মিলে একটা নতুন কিছু উপাদান তৈরি হলো, সেটা হলো আমরা সংশ্লেষ বলবো। তাহলে এই সংশ্লেষণটা কীভাবে তৈরি হয়? বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড এবং পানি কী করেছে? পাতায় পৌঁছেছে এবং সূর্য থেকে কী নিয়েছে? আলো। আলোর সাহায্যে পাতায় থাকা ক্লোরোফিলের সাহায্যে গ্লুকোজ তৈরি করেছে এবং অক্সিজেন নির্গত হচ্ছে। তাহলে আমরা শালক সংশ্লেষণের সংজ্ঞা বলতে পারি যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তার নাম শালক সংশ্লেষণ। তার মানে কি? যে প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এই প্রক্রিয়াটার নাম হলো শালক সংশ্লেষণ। এখন শিক্ষার্থীরা দেখো শালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপাদান, শালক সংশ্লেষণ হতে হলে কী কী লাগবে বা কোথায় সম্পন্ন হয়? দেখো শালক সংশ্লেষণের প্রধান উপাদান হলো পাতা, এছাড়াও রয়েছে সূর্যের আলো, পাতা, ক্লোরোপ্লাস্ট।
আমরা সূর্যের আলো এবং পাতা এই দুটো সম্বন্ধে আমরা আগে চিনি এবং জানি, কিন্তু ক্লোরোপ্লাস্টটা আমাদের কাছে নতুন। তাহলে ক্লোরোপ্লাস্টটা কী এটা আমরা জানব। আমরা জানি উদ্ভিদে প্লাস্টিড নামক একটি পদার্থ থাকে। এই প্লাস্টিডে দুটো উপাদান রয়েছে, সেটা হলো একটা হলো ক্লোরোপ্লাস্ট আর একটা হলো ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। এখন ক্লোরোপ্লাস্ট কোথায় কোথায় আমরা পাব বা কোথায় পাওয়া যায় থাকে সেটা খেয়াল করো। ক্লোরোপ্লাস্ট থাকে মূলত গাছের পাতায়, কচি কাণ্ডের ত্বকে, ফুলের ভিত্তিতে, কচি ফুলের ত্বকে। সাধারণত যে সমস্ত কোষগুলোতে সালোক সংশ্লেষণ হয় সেই সমস্ত কোষে প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকবে। তাহলে কি ক্লোরোপ্লাস্ট ছাড়া কি উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না? খাদ্য তৈরির প্রধান উপাদান হলো ক্লোরোপ্লাস্ট। এখন আমরা জানব উদ্ভিদের পাতায় কেন সালোক সংশ্লেষণ হয়। তোমরা প্রশ্ন করতে পারো যে উদ্ভিদের বিভিন্ন অংশ রয়েছে, মূল, কাণ্ড বা বিভিন্ন ধরনের ডালপালা রয়েছে, তাহলে ওখানে কেন হলো না সালোক সংশ্লেষণ, পাতায় কেন হলো? এখন শিক্ষার্থীরা খেয়াল করো, পাতা দেখতে চ্যাপ্টা, কেমন দেখতে চ্যাপ্টা, আর পাতাটা হলো প্রসারিত এবং সূর্যের দিকে মুখ করে থাকে। দেখো পাতা চ্যাপ্টা সম্প্রসারিত বেশি হওয়ায় সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয়। কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে পাতায় শোষিত হয়। তারপর দেখো ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট আমরা আগে জেনেছি ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণের জন্য একটা প্রয়োজনীয় উপাদান। ক্লোরোপ্লাস্ট ছাড়া সালোক সংশ্লেষণ করতেই পারবে না। তাহলে ক্লোরোপ্লাস্ট কি? পাতায় কোষগুলিতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি, যার জন্য সালোক সংশ্লেষণ কি পাতাতে সম্পন্ন হয়। কেন হয়? ক্লোরোপ্লাস্টের সংখ্যা এত বেশি যা মূল বা কাণ্ডে তেমন পরিমাণে নেই। আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান হলো পত্ররঞ্জক। পত্ররঞ্জকটা কি? এটা হলো একটা ছিদ্রের মতো, যেগুলো হলো পাতায় থাকে। দেখো পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোক সংশ্লেষণের সময় গ্যাসীয় আদান প্রদান সহজে ঘটে। গ্যাসীয় আদান প্রদান কি? উদ্ভিদ আমরা হলো উদ্ভিদ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করি এবং আমরা উদ্ভিদ থেকে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। আর এই আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলাম, এই কার্বন ডাইঅক্সাইড পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ গ্রহণ করে। এখন দেখো সালোক সংশ্লেষণের বিক্রিয়া, সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা আমরা কীভাবে লিখবো? সিক্স ও টু মানে কার্বন ডাইঅক্সাইড, এইচ টু ও পানি, তারপর হলো আলো এবং ক্লোরোফিলের সাহায্যে বিক্রিয়া করে কীভাবে? সি সিক্স এইচ টু ও সিক্স, সি সিক্স এইচ টু ও সিক্স, এটা হলো আমরা গ্লুকোজ বলবো। গ্লুকোজের আরেকটি নাম হলো সি সিক্স এইচ টু ও সিক্স। তারপর কী উৎপন্ন হয়? অক্সিজেন এবং পানি। কার্বন ডাইঅক্সাইড এবং পানি সূর্যের আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ তৈরি করে, অক্সিজেন এবং পানি উৎপন্ন করে। দেখো এই যে অক্সিজেন এবং পানি, এটা অক্সিজেন হলো কি আমরা শ্বসন কার্যে ব্যবহার করে থাকি। এখন আমরা জানব জীবজগতে সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। সালোক সংশ্লেষণের মাধ্যমে সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। কিসের মাধ্যমে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে? সালোক সংশ্লেষণের মাধ্যমে। সালোক সংশ্লেষণ না হলে আমাদের জীবনে একদম আচ্ছা। তারপর নিম্নে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সালোক সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে। দেখো এখানে যে কার্বন ডাইঅক্সাইড এবং পানির মধ্যে বিক্রিয়া করে আমরা কী পেয়েছিলাম? খাদ্য, অক্সিজেন এবং পানি। তাহলে সালোক সংশ্লেষণের বিক্রিয়ার মধ্যে আমরা খাদ্য এবং পানি পেয়েছিলাম। এই খাদ্য আমরা বলতে পারবো যে সেতুবন্ধনের মাধ্যমে যে খাদ্য উৎপাদন এবং পরিবেশে গ্যাস বিনিময় সৃষ্টি হয়েছে, এগুলো আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য উৎপাদন জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোক সংশ্লেষণের মাধ্যমে উৎপন্ন হয়। জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য, কারণ খাদ্যের সাথে শ্বসনের সম্পর্ক। শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। এই শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীল। তারপর দেখো পরিবেশে গ্যাস বিনিময়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং অক্সিজেন উৎপন্ন হয়, ফলে প্রাণীগুলির জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় এবং শ্বসনের জন্য অক্সিজেন বায়ুমণ্ডলে সরবরাহ করে, পরিবেশকে দূষণমুক্ত করে। জীবজগতের অস্তিত্ব নির্ভর করে সালোক সংশ্লেষণের উপর। সালোক সংশ্লেষণ বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা সালোক সংশ্লেষণ সম্বন্ধে
অনেক কিছু জানতে পেরেছো। এখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আসছে, তার মধ্যে উদ্ভিদের পাতায় কেন সালোক সংশ্লেষণ হয়, সালোক সংশ্লেষণের সংজ্ঞা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এসে থাকে। তোমাদের এসডব্লিউ থাকবে সালোক সংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব। সবাই ভালো থাকবে, সে আবারও দেখা হবে অন্য কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।